সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের ইংলিশ পাস্ট পেপারের সাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা পরীক্ষায় অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে, তোমাদের প্রস্তুতি সুন্দর হবে। তো যে বিষয়টি তোমরা ইংলিশ পাস্ট পেপারের ক্ষেত্রে বলবো, যে তোমরা যেটা পড়বে এবং যে ইউনিট পড়বে ওটা আসলে ভালো করে পড়বে। যেমন ইউনিট ওয়ান তোমরা গুড সিটিজেন্স, এখানের যে প্যাসেজগুলো আছে এগুলো অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর তোমরা পড়বে ইউনিট থ্রি ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, এটা পড়বে। ইউনিট ফোর পড়বে আর উই অ্যাওয়ার, এটা পড়বে। ইউনিট ফাইভ এটা পড়বে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। তারপরে তোমাদের যেমন ইউনিট এইট পড়বে ওয়ার্ল্ড হেরিটেজ, এবং ইউনিট ইলেভেন পড়বে রিনিউয়েবল এনার্জি। তো এখানে মোট ছয়টা ইউনিট থেকে তোমরা যদি প্যাসেজগুলো ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের প্যাসেজের যে নাম্বার তোমরা ওটাতে পূর্ণ নাম্বার পাবে। এবং এখানে পড়ার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে প্রত্যেকটি প্যাসেজে তোমরা পড়বে, বিশেষ করে লেসন যতগুলো লেসন দেওয়া আছে সেই লেসনগুলো তোমরা পড়বে। তো আশা করি তোমরা প্রস্তুতি নিতে থাকো, এবং তোমাদের এই সাজেশন অবশ্যই তোমাদের নির্বাচনী পরীক্ষায়ও কাজে লাগবে, এবং তোমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষায়ও কাজে লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টেরই সাজেশন দেওয়া হবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।